নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি দশম শ্রেণীর ইতিহাস টেক্সট বই সলভ করাবো, স্বদেশ পরিচয় ও পরিবেশ। জীবন মুখোপাধ্যায়ের বইটা আছে, খুবই গুরুত্বপূর্ণ বই। প্রতি বছর মাধ্যমিকে এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন কমন আসে। আজকে আমি তৃতীয় অধ্যায় সলভ করাবো। সুপ্রিয় দর্শকার্থী, তৃতীয় অধ্যায় তো দেখো, প্রতিরোধ ও বিদ্রোহ, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। তো দেখো, এই অধ্যায় থেকে যাবতীয় MCQ যতগুলো আছে সেইগুলো টু দ্য পয়েন্ট আমি তোমাদের সলভ করে দেবো। আমি বলতে পারি এখান থেকে 100% কিন্তু পরীক্ষা তোমরা কমন পাবে। আজকে আমি টেক্সট বই সম্পূর্ণরূপে সলভ করে দেবো। সুপ্রিয় দর্শকার্থী, তাহলে আলোচনা করা যাক আমাদের ফার্স্ট প্রশ্ন কী আছে। তো দেখো, আমরা আজকে জীবন মুখোপাধ্যায়ের বইটা টেক্সট বইটা সলভ করাচ্ছি ইতিহাসের। ফার্স্ট প্রশ্ন এক দাগে, 1898 খ্রিস্টাব্দে চোয়াড় বিদ্রোহের নেতা ছিলেন, অ্যান্সার হবে ডি অ্যান্সার দুর্জন সিং। দুদাগের প্রশ্ন, ডোমন মাঝি নেতা ছিলেন, অ্যান্সার হবে এর অ্যান্সার সাঁওতাল বিদ্রোহের নেতা ছিলেন। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? তিন দাগের প্রশ্ন, গয়া মুন্ডা নেতা ছিলেন, অ্যান্সার হবে বি এর অ্যান্সার মুন্ডা বিদ্রোহের নেতা ছিলেন। চার দাগের প্রশ্ন, ভবানী পাঠক ছিলেন ড্যাশ বিদ্রোহের নেতা, অ্যান্সার হবে সি এর অ্যান্সার সন্ন্যাসী বিদ্রোহের নেতা ছিলেন। পাঁচ দাগের প্রশ্ন, কৃষ্ণদেব রায় ড্যাশের জমিদার ছিলেন, অ্যান্সার হবে বি এর অ্যান্সার পোড়া এর জমিদার ছিলেন। ছয় দাগের প্রশ্ন, নোয়ামিয়া নেতা ছিলেন, বি এর অ্যান্সার ফরাজি বিদ্রোহের নেতা ছিলেন। সাত দাগে, ভারতের প্রথম নীলকর হলেন, অ্যান্সার হবে সি এর অ্যান্সার লুই বোনার্ড। ঠিক আছে, পরের প্রশ্ন কী বলেছে? আট দাগের প্রশ্ন, নীল চাষিদের পক্ষে আন্দোলনের নামে সি এর অ্যান্সার হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়, অ্যান্সার কী হবে হরিশচন্দ্র মুখোপাধ্যায়। পরের প্রশ্ন কী আছে? নয় দাগের প্রশ্ন, সুই মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন, অ্যান্সার হবে বি এর অ্যান্সার কোল বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। কোন বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন? কোল বিদ্রোহের। দশ দাগের প্রশ্ন, 1878 খ্রিস্টাব্দে অরণ্য আইনে অরণ্যকে ভাগ করা হয়, অ্যান্সার হবে বি এর অ্যান্সার তিনটি স্তরে। পরের প্রশ্ন এগারো দাগের প্রশ্ন বলেছে কোল বিদ্রোহ অনুষ্ঠিত হয়েছিল, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার রাঁচিতে। বারো দাগের প্রশ্ন, ভারতের প্রথম অরণ্য আইন পাশ হয়, অ্যান্সার হবে সি এর অ্যান্সার 1865 খ্রিস্টাব্দে। তেরো দাগের প্রশ্ন, তিতুমিরের প্রকৃত নাম ছিল, অ্যান্সার হবে সি এর অ্যান্সার মিন নিসার আলী। পরের প্রশ্ন কী বলেছে? 14 দাগের প্রশ্ন, সন্ন্যাসী ফকির বিদ্রোহের নেতা ছিলেন, অ্যান্সার হবে সি এর অ্যান্সার দেবী চৌধুরানী। আমাদের 15 দাগের প্রশ্ন, দ্বিতীয় অরণ্য আইনে লাভবান হয়েছিল, অ্যান্সার হবে বি এর অ্যান্সার ব্রিটিশ সরকার। 16 দাগের প্রশ্ন, হুল কথাটির অর্থ কী? হুল কথাটির অর্থ হলো বিদ্রোহ, ডি এর অ্যান্সার হবে বিদ্রোহ হবে। তো দেখো, এবার আমি শূন্যস্থান সম্পূর্ণরূপে সলভ করিয়ে দেবো। তো দেখো, শূন্যস্থান পূরণ করো। এক দাগে, রংপুর বিদ্রোহের নেতা হলেন, অ্যান্সার হবে নুরুল উদ্দিন। তো দেখো, বানাম কিন্তু খুব সুন্দর করে লেখা আছে। দু দাগে, জুয়া ভগত হলেন ড্যাশ বিদ্রোহের নেতা, অ্যান্সার হবে কোল বিদ্রোহের নেতা। তিন দাগে, ছোটনাগপুর প্রজাসত্ব আইন পাশ হয়, অ্যান্সার হবে 1908 খ্রিস্টাব্দে। পরে কী বলেছে? চার দাগে, সিরাজ আলী ছিলেন, অ্যান্সার হবে সন্ন্যাসী ফকির বিদ্রোহের নেতা। সিরাজ আলী কে ছিলেন? সন্ন্যাসী ফকির বিদ্রোহের নেতা। পাঁচ দাগে, বাংলাদেশে ওহাবি আন্দোলনের সূচনা করেন, অ্যান্সার হবে আব্দুল ওহাব। বাংলাদেশে ওহাবি আন্দোলনের সূচনা করেন আব্দুল ওহাবা, ঠিক আছে, বা আব্দুল ওহাব যাকে বলে। তো দেখো, এবার আমি ছয় দাগের প্রশ্ন সলভ করাবো। ছয় দাগের প্রশ্ন বলেছে, করম শাহ ছিলেন একজন, অ্যান্সার হবে পাগলা পন্থীদের নেতা। সাত দাগে, ওহাবি বলতে বোঝায়, অ্যান্সার হবে নবজাগরণ, শূন্যস্থান হবে। আট দাগে, ড্যাশ ছিলেন বারাসাত বিদ্রোহের নেতা, অ্যান্সার হবে তিতুমির। নয় দাগে, সই মুন্ডা ছিলেন ড্যাশ বিদ্রোহের অন্যতম নেতা, অ্যান্সার হবে কোল বিদ্রোহের। দশ দাগে, নীল বিদ্রোহের একটি কেন্দ্র ছিল ড্যাশ, অ্যান্সার হবে চৌগাছা, অ্যান্সার কী হবে চৌগাছা। এবার তোমাদের আমি বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে দেখাবো, ঠিক আছে। সুপ্রিয় দর্শকার্থী, কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মিলিয়ে দেখাও। তো দেখো, এটা সলভ করিয়ে দেবো, এবার ঠিক বুঝতে পারবে তোমরা। রোমাননে হিন্দু পেট্রিয়ট, অ্যান্সার হবে আমাদের ইয়ের অ্যান্সার হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। রোমান টুতে নীল দর্পণ,
অ্যান্সার হবে আমাদের ডিয়ার অ্যান্সার দীনবন্ধু মিত্র, দীনবন্ধু মিত্র। তিন থেকে তত্ত্ববোধিনী পত্রিকা অ্যান্সার হবে এর অ্যান্সার অক্ষয় কুমার দত্ত। রোমান ফোরে রাম রতন রায় অ্যান্সার হবে বি এর অ্যান্সার বাংলার নানা সাহেব। পাঁচ থেকে দেবী চৌধুরানী অ্যান্সার হবে আমাদের সির অ্যান্সার সন্ন্যাসী বিদ্রোহ। তো দেখো সুপ্রিয় দর্শকার্থী, এবার আমি তোমাদের সত্য মিথ্যা সলভ করে দেবো, ঠিক আছে? সত্য মিথ্যা, সত্য না মিথ্যা নির্ণয় করো। এক দাগের প্রশ্ন, ফরাজি একটি প্রাচীন উপজাতির নাম। সুপ্রিয় দর্শকার্থী এটা ভুল আছে, কারণ ফরাজি একটি ধর্মীয় সম্প্রদায়ের নাম, ধর্মীয় সম্প্রদায়। দু দাগে, জুম চাষ অরণ্য নির্ভর মানুষের এক প্রকার কৃষি পদ্ধতি, এটা ঠিক আছে, সত্য, যাকে বলে ঠিক। তিন দাগে, পাইকান হলো গোচরণ করো, গোচরণ করা বা করো যাকে বলে, এটা ভুল আছে, কেটে দিয়েছি। চার দাগে, নীল চাষের সঙ্গে বে এলাকা চাষ যুক্ত ছিল, নীল চাষের সঙ্গে বে এলাকা চাষ যুক্ত ছিল, এটা ঠিক আছে মানে সত্য। পাঁচ দাগে, মুসা শাহ ছিলেন কোল বিদ্রোহের নেতা, মুসা শাহ ছিলেন কোল বিদ্রোহের নেতা, এটা কিন্তু ভুল আছে, কারণ মুসা শাহ ছিলেন ফকির বিদ্রোহের নেতা, ফকির বিদ্রোহের নেতা। এবার আমি তোমাদের এইগুলো সলভ করে দেবো, ঠিক আছে? দেখো এই পাশে ছয় দাগে কি বলেছে, সাঁওতাল বিদ্রোহের দুই নেতার নাম বুদ্ধ ভগত, জোয়া ভগত, এটা কিন্তু ভুল আছে, কারণ সাঁওতাল বিদ্রোহ না, বুদ্ধ ভগত আর জোয়া ভগত ছিল কোল বিদ্রোহের নেতা, কী ছিলেন, কোল বিদ্রোহের নেতা ছিলেন। সাত দাগে, বিরসা মুন্ডার জন্ম রাঁচি জেলার এক ভাগচাষী পরিবারে, এটা ঠিক আছে। আট দাগে, জেমস লং নীল বিদ্রোহের চাষিদের সমর্থন জানান, এটা কিন্তু ঠিক আছে। নয় দাগে, ফরাজি বিদ্রোহ ছিল মূলত জমিদারদের বিদ্রোহ, এটা কিন্তু ভুল আছে। দশ দাগে, বাংলাদেশে অহাবি আন্দোলনের নেতা ছিলেন গোলাম মাসুদ, এটা ভুল আছে, কারণ বাংলাদেশে অহাবি আন্দোলনের নেতা ছিলেন আব্দুল ওহাবা, আব্দুল ওহাব যাকে বলে, ঠিক আছে? কি বলছে বুঝতে পারছো, আব্দুল ওহাবা, এখানে বয়কের বাদই দিলাম। সুপ্রিয় দর্শকার্থী, এটা আমাদের সত্য মিথ্যা হয়ে গেছে। এবার তোমাদের আমি বিবৃতি সলভ করিয়ে দেব। প্রথম বিবৃতি, সাঁওতাল বিদ্রোহ ছিল মূলত কৃষক বিদ্রোহ। ব্যাখ্যায় এক হবে, সাঁওতাল উপজাতি এই বিদ্রোহ শুরু করলেও ইংরেজ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে দরিদ্র কৃষক শ্রমজীবী মানুষ সংবদ্ধভাবে বিদ্রোহ করে, এর ব্যাখ্যা এক হবে, ঠিক আছে? পরের প্রশ্ন কী আছে, দুদাগে বিবৃতি, 1860 সালের সেপ্টেম্বর মাসে দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটক প্রকাশিত হলো, এই নাটকের মূল বিষয় ছিল, ব্যাখ্যা এক হবে, নীলকরদের অত্যাচারের সোনার বাংলা কীভাবে শ্মশানে পরিণত হচ্ছে তারই মর্মান্তুদ চিত্র, ব্যাখ্যা এক হবে। তিন দাগের প্রশ্ন কি বলেছে, দুদু মিয়ার মৃত্যুর পর ফরাজি আন্দোলন দুর্বল হয়ে পড়ে, ব্যাখ্যা তিন হবে দুদু মিয়ার উত্তরাধিকারীগণ ধর্ম সংস্কারে মনোনিবেশ করেন। তো দেখো পরের প্রশ্ন কি আছে সুপ্রিয় দর্শকার্থী, এবার আমি খাদাগের প্রশ্নগুলো সলভ করাবো, অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। এক দাগের প্রশ্ন, উলগুলান বলতে কী বোঝো তো দেখো পেজ নম্বর 48 নম্বর পেজে আছে, কিন্তু অ্যান্সারটা তোমাদের আমি দেখাচ্ছি। সুপ্রিয় দর্শকার্থী, অ্যান্সার হবে ভারতের আদিমতম আদিবাসী মুন্ডারা ছোটনাগপুর ও সন্নিহিত অঞ্চলে বসবাস করত, এটা তো তোমরা জানো। 1899 থেকে উনিশশো খ্রিস্টাব্দে তারা বিরসা মুন্ডার নেতৃত্বে এক ব্যাপক অভ্যুত্থানে সামিল হয়, এই ঘটনা উলগুলান বা ভয়ঙ্কর বিশৃঙ্খলা নামে পরিচিত। তোমরা এখান থেকেই লিখবে যে 1899 থেকে উনিশশো খ্রিস্টাব্দে, ঠিক আছে, মুন্ডারা বিরসা মুন্ডার নেতৃত্বে এক ব্যাপক অভ্যুত্থানে সামিল হয়, এই ঘটনা উলগুলান বা ভয়ঙ্কর বিশৃঙ্খলা নামে পরিচিত। তোমরা এটা লিখবে, এটা লিখলেই হয়ে যাবে, ঠিক আছে? এবার পরের প্রশ্ন কি আছে আমাদের, নেক্সট প্রশ্ন, দুদাগের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে নীল কমিশন গঠিত হয়, অ্যান্সার হবে 1860 খ্রিস্টাব্দে, 1860 খ্রিস্টাব্দে কিন্তু এই নীল কমিশন গঠিত হয়। তিন দাগের প্রশ্ন, দামিনী কোহ কথার অর্থ কী,
দামিনী কোহ কথার অর্থ হলো পাহাড়ের প্রান্ত দেশ, পাহাড়ের প্রান্ত দেশ। পেজ নম্বর 47-এ আছে, ঠিক আছে। এই দেখো লেখা আছে দামিনী কোহ বা পাহাড়ের প্রান্ত দেশ, ঠিক আছে। দামিনী কোহ কথার অর্থ কি? পাহাড়ের প্রান্ত দেশ। আমাদের নেক্সট প্রশ্ন কি আছে? আমাদের নেক্সট প্রশ্ন আছে দিকু কাদের বলা হতো বা দিকু কাদের বলা হয়, পেজ নম্বর 45-এ। সুপ্রিয় দর্শকার্থী, অ্যান্সার এটা হবে 1820 খ্রিস্টাব্দে কোম্পানি সরাসরি ছোটনাগপুরের শাসনভার গ্রহণ করে। রাজস্ব আদায়ের জন্য এই অঞ্চলে হিন্দু মুসলিম বা যাকে বলে মুসলমান ও শিখ মহাজনদের ইজারা দেওয়া হয়। স্থানীয় উপজাতিরা এই সব বহিরাগতদের এই সমস্ত বহিরাগতদের দিকু বলে, ঠিক আছে। কি বলছে বুঝতে পারছো? আমাদের নেক্সট প্রশ্ন কি আছে? আমাদের পরের প্রশ্ন 5 দাগের প্রশ্ন, ফরাজি শব্দের অর্থ কি? সুপ্রিয় দর্শকার্থী, আমাদের 5 দাগের প্রশ্ন কি বলেছে, ফরাজি শব্দের অর্থ কি? তো দেখো যার পেজ নম্বর আছে 52 নম্বর পেজে আছে, ঠিক আছে। তো দেখো আমি তোমাদের সলভ করে দিচ্ছি। সুপ্রিয় দর্শকার্থী, তো দেখো আরবি ভাষায় ফরাজি কথার অর্থ হলো ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য। আরবি ভাষায় ফরাজি কথার অর্থ হলো ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য। আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে? সুপ্রিয় দর্শকার্থী, এবার তোমাদের আমি ম্যাপ পয়েন্টিংগুলো দেখাবো। সাঁওতাল বিদ্রোহের এলাকা, 2 দাগে নীল বিদ্রোহের একটি কেন্দ্র যশোর, 3 দাগে চোয়াড় বিদ্রোহের এলাকা, ঠিক আছে, 3 দাগে 4 দাগে মুন্ডা বিদ্রোহের এলাকা, বারাসাত বিদ্রোহের এলাকা, 6 দাগে ওহাবি আন্দোলনের কেন্দ্র বারাসাত। তো দেখো এইগুলো কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু টু দ্য পয়েন্ট আমি সলভ করিয়ে দেবো, ঠিক আছে। সুপ্রিয় দর্শকার্থী, আজকে কিন্তু তোমাদের আমি জিকে পাহাড়ির বই থেকে কিন্তু দেখিয়ে দেবো, ঠিক আছে। এই যে ম্যাপ পয়েন্টিংগুলো কিন্তু জিকে পাহাড়ির বইতে কিন্তু খুব সুন্দর করে কিন্তু ব্যাখ্যা করা আছে। ওকে, তাহলে আলোচনা করা যাক। এই যে ঠিক আছে, এই যে ঠিক আছে, তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরেছি সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট তুলে ধরেছি। তো দেখো রংপুর বিদ্রোহের এলাকা, সাঁওতাল বিদ্রোহের এলাকা, এই যে কোল বিদ্রোহের এলাকা, মুন্ডা বিদ্রোহের এলাকা, ফরাজি আন্দোলন, সন্ন্যাসী ফকির বিদ্রোহ, ভিল বিদ্রোহ, ঠিক আছে। কি বলছি বুঝতে পারছো? অর্থাৎ তোমাদের যে সমস্ত জিনিসগুলো বলেছি, যে সাঁওতাল বিদ্রোহের এলাকা বলেছি, নীল বিদ্রোহের এলাকা বলেছি, ঠিক আছে, সন্ন্যাসী ফকির বিদ্রোহের এলাকা, ফরাজি বিদ্রোহের এলাকা, মুন্ডা বিদ্রোহের এলাকা, কোল বিদ্রোহের এলাকা, ভিল বিদ্রোহের এলাকা, এইগুলো তোমাদের আমি বলেছি। তো দেখো সেইগুলো কিন্তু টু দ্য পয়েন্ট আমি সলভ করে দিছি। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। এই বলে আমি আমার ভিডিওটা আজকের দিনের জন্য শেষ করছি। তো দেখো তোমাদের সঙ্গে আরেকটু জিনিস নিয়ে একটু আলোচনা করি। তো দেখো এখানে কিন্তু নীল বিদ্রোহের এলাকা কিন্তু মাঝে মাঝে যশোর বলে, খুলনা, নদিয়া, পাবনা, রাজশাহী, এর ভিতর থেকে যশোরটা কিন্তু একটু ভালো করে দেখে নেবে, ঠিক আছে, যেটা বাংলাদেশে কিন্তু অবস্থিত, বুঝতে পারছো। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ।